আইনের কাছে 8 কোটি টাকা আছে আর আমি দিছি আমার কাছে 9.5 লাখ আছে তাইন যে 8 কোটি টাকার হিসাব দিছ আর তাইনের ওয়াইফের কাছে বোর কাছে আছে 1.5 কোটি টাকা ক্যাশ তাইনের যে হিসাব দিছ তাইন মন্ত্রী বিভার পরে তাইনের বোর 25 গুণ সম্পত্তি বাইরে গেছে 25 গুণ মানে আগে যদি 1 লাখ টাকা থাকে তাহলে এবার তাইনের 25 লাখ হইছে মন্ত্রী বিভার পরে তে মন্ত্রী হইলে তো কোনো রুজির ব্যবস্থা নাই তাইন তো উকিলাতিও করতে পারতা না এমপি থাকা অবস্থায় উকিলাতি করণ যায় কিন্তু আপনি যে মন্ত্রী হই কোনো ব্যবসাবাদী করতে পারতা না তাইলে তাইন মন্ত্রী ইয়া 2018 সাল থেকে মন্ত্রী তাইন তাইনের বোর অত দেখা বাড়ে কেমনে আর তাইনের সম্পদ বাড়ছে হইলো 8 গুণ আমার কথা না এটা পত্রিকায় হলফ করে তাইন নির্বাচন কমিশনও দিছ আর আমি আমার মায় আমার বোন কিনা জানেননি কন্যা ভোট তুই 9.5 লাখ দিয়া 8 কোটির সাথে পারবে কেমনে আমি বুঝি মা আমার তো 9.5 লাখ যদি আমি 39-49টা ব্রিজ না বানাইতাম আমি যদি 37,000 আমের চারা না দিতাম তে আমারও তো 8 কোটি টাকা থাকে এখন তে পারবে কেমনে টাকা তো খরচা করে লিছ আমি কই পারমো কেমনে এবার আপনি সোনারঘাট মাধবপুরের জনগণ যারা করছিলাম এরা হলজা কুল্লা দিতাছে উঙ্কা এরা 8 কোটি টাকা কোনো খামো লাগতাছে না 8 কোটি করে অষ্টআশি কোটি হইলে এবার খামো লাগতো না মানছে যে যন্ত্রণা ভোগ করছে হবিগঞ্জের চেহারা চেঞ্জ করে লাইছে আবু জাহিদ আর আমরা সোনারঘাট আছি খালি সালাম কালামের মধ্যে একটা রাস্তা ঘাট আপনি কোন চাই আমরা মন্ত্রী হওয়ার পর এই 10 বছরে এমন একটা জিনিসের নাম কোন যেটা পাইয়া আমরা কইতাম পারি যে আমরা করছি আমরা ফুপারের সাথে পশ্চিম পারের একটা ব্রিজ করতাম পারছি না সোনারঘাট বাজারে গেলে মরাগাংটা গন্ধ করে কোনো ভদ্রলোকের বাজার এটা না এই মরাগাংটারে আমরা জিতা বানাইতে পারছি না আপনারা সোনারঘাট রাস্তাও তো গেছি গিয়া স্বাস্থ্য মন্ত্রী এমনি গেছি গিয়া আমরা সোনারঘাট কিতা করতাম পারছি পর্যটন আসলা তাই বিমান প্রতিমন্ত্রী আসলা তাই বিমানের বাড়া যদি উন্নয়ন আপনারা যারা প্রবাসী আছে একজনে জিগাই হইন যে বিমান দিয়া কোনোদিন আরাম পাইছ নি তোমরা আমি তো অকলতা মুখ খুলি না বললে কইবা যে আমি মনে হয় বদনাম করি উন্নয়ন এবার একটা সুযোগ হয়েছে আপনারা আত্মীয় স্বজনের মধ্যে এমপি বিবার আপনারা এই সুযোগটা যদি নষ্ট করেন আগামী 50 বছরে সোনারঘাট থেকে নেতা তৈরি হইতো না আপনারা এবার আমি নিজের খাইয়া আপনারা আমার সহযোগিতা করতে হইবা আমার মারে আমি কথা দিছি যে আম্মাগো নির্বাচনের পরও 9.5 লাখ টাকা আমার টাকা হন্তো না মানছি আইনে আমার সাহাবান খাওয়াই দিয়া 100 কইরা দিয়া আইনা বুটো দিব যে হো দিব দিয়া উনই সত লোকে যদি আপনারা নেতা বানাইতে চান তাহলে সত লোকের কাছে 5 টাকা যদি খাইন বা সাহা আমার খাওয়ানি লাগে এই টাকা আমার তুলন লাগতো না তুলমু কুলান থেকে ওই গুগর রাস্তা থেকে কন্ট্রাক্টর রে কইমা আমার কিছু দেশ বেটা তুই ফাটলা করে রাস্তা বানা আমি এবার মাধবপুর হইছি কইছি তোমরা টাকা দিয়া নেতা বানাইবাই আমারে আর আমি গ্যারান্টি দিতাছি যে 8 ঘন্টা 7 তারিখ তোমরা আমারে দিবাই আমি আপনারারে 5 বছর আপনারার হক হালালের পাহারার দাবি করবো আপনার লেগে দোয়া রইল আমার লেগে দোয়া করবা আমার মাল লেগে দোয়া করবা আমার নানার লেগে দোয়া করবা আমার এই বনির মামার লেগে আমি অনেক ধন্যবাদ জানাই যে মামা আমার এই সুযোগটা করিয়া দিচ্ছেন বা অন্যান্য যারা এখানে আমার বাহার আমার নানারা যারা আছেন মামারা আছেন সবাইরে আমার সালাম দিয়া আজকের মতো বিদায় নিলাম সোহাগরে লিটন ভাইয়ার সোহাগ এই সোহাগ দেখুন এত তুফানের মধ্যে কত লোক দেখানি হয়েছে রে ইয়ে কইছে যে আমার গুগাওড়ার বেটা বেঞ্চটা সমান আমি সাইডে যেতে আসতাম না এখানে লিটন ভাই কিতা কইতাম সে পয়লা ব্রিজ যখন বানাই এই ব্রিজ বানানোর ইচ্ছা আছে আমার মতিন চার সাইন তো আমার নিজের স্যার তাইন জানেন আমার মামা আলী আহমদ চৌধুরী স্যারের কথা কিতা কইতাম স্যারে আমার ওই সময় কই আমার ফরাইয়া বুঝছেন যে হয়তো আমি বালা কিছু একটা করব জীবনে কোনোদিন লোভ করছি না 44 বছর বয়সে কোনোদিন খেয়ে হক মারছি না আপনারা আমার লেগে দোয়া করবেন আর 7 তারিখের পরে আমরা একটা নতুন ইতিহাস তৈরি করব নতুন সোনারঘাট মাধবপুর বানাইয়ে দিব আপনারা খালি উনাইন একটা মাঠ নাই 6 নম্বর বালা করিয়া 6 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আছেন একটা বালা মাঠ নাই সারা দেশ স্টেডিয়াম হয়ে গেছে গা সোনারঘাট এখনো স্টেডিয়ামটা পর্যন্ত হইছে না আমরা তো খালি এমপি সাহেবে জিগাইছন সালাম দিছন এতেই খুশি হয়ে যাই গা কিন্তু এমপি সাহেবে কি দায়িত্ব দেওয়া হয়েছে ইতাত নাই আপনারা বুঝবা হয়তো পরে আপনার লেগে দোয়া রইল আমার লেগে দোয়া করবা আসসালামু আলাইকুম এখন সভাপতির বক্তব্য দিয়া আমাদের সভার সভাপতি ঘোষণা করবা